যারা বাংলা সাহিত্য ভালোবাসেন, যারা বাংলা সাহিত্যের গল্প পড়তে বা শুনতে ভালোবাসেন, তাদের জন্য আমার একটি ক্ষুদ্র প্রয়াস, বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের নিবেদন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পুরনো স্পর্শ। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। গল্পটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করো। আর হ্যাঁ, স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প পুরনো স্পর্শ। প্রথম দর্শনে বুকটা খুব দমে যায়, মনে হয় যেন সম্পূর্ণ একটা অচেনা বাড়ি। লোহার গেটের দুপাশে দোকান ঘর, তারপর সরু এক চিলতে বাগান, তাতে কিছু চন্দ্রমল্লিকা নেতিয়ে আছে। একজন ছুতোর মিস্ত্রি চেয়ার সারাচ্ছে এক পাশে বসে। বাড়ির ভেতর থেকে একটি 14-15 বছরের ছেলে বেরিয়ে এসে প্রায় ছুটতে ছুটতে চলে গেল গেটের বাইরে। ভদ্রলোকটি বললেন, আসুন ভেতরে আসুন। বিকাশ থমকে দাঁড়িয়ে আছে, চারপাশ দেখছে, ঠিকানা ভুল হয়নি তো? সে কিছুই চিনতে পারছে না, এ বাড়িটাকেও তো খুব নতুন বলে মনে হয় না। বিকাশ আপন মনে বলল, অনেক বড় বাগান ছিল, অনেক গাছপালা, দুটো পুকুর ছিল। ভদ্রলোক বললেন, একটা পুকুর অবশ্য এখনো আছে, সেরকম বড় কোনো বাগানের কথা আমার মনে পড়ে না। বিকাশ লোকটিকে মনোযোগ দিয়ে দেখল, বিকাশের থেকে অন্তত 15-16 বছরের ছোট তো হবেই। সদ্য পাট ভাঙা ক্রিম সাফারি স্যুট পরা, মাথার চুল নিখুঁতভাবে আঁচড়ানো, চোখে ফ্রেম ছাড়া চশমা, একটু বেশি ভদ্র ব্যবহার। বিকাশ বলল, চলুন তো পুকুরটা একবার দেখি। বাড়ির ডান পাশটাই কিসের যেন ছোটোখাটো একটা কারখানা, ভেতরে লোহার সঙ্গে লোহা ঘষার কর্কশ শব্দ হচ্ছে। হাঁটতে হাঁটতে বিকাশ জিজ্ঞাসা করল, আপনার নামটা যেন কি বললেন? ইউসুফ রেজা। আপনি বোধহয় আমার বাবাকে চিনবেন, মাহবুব খান। 10 বছর আগে তার ইন্তেকাল হয়েছে, তিনি কলকাতায় থাকতেন, তিনি এই বাড়ি। অনেককাল আগের কথা, আমারও ভালো মনে নেই সব, কিন্তু কি জানেন, এই বাড়ির ছবি আমার চোখে যেন জল জল করত। গোলাপ বাগান, আম বাগান, একটা দোতলা বাড়ি, একটা পেয়ারা গাছের ডাল ভেঙে আমি পড়ে গিয়েছিলাম, সেসব কিছুই মিলছে না, অনেক কিছুই বদল হয়ে গেছে, বেশ কিছু জমি বিক্রি করে দেওয়া হয়েছে। আমার আব্বুরা ছিলেন 3 ভাই। আপনি কলকাতায় আসেন না? 72-তে একবার গিয়েছিলাম, তাও 2-3 দিনের জন্য। আমি ঢাকা থেকে এলাম প্রায় 30 বছর বাদে। এত কাছে কলকাতা থেকে প্লেনে মাত্র 1/2 ঘন্টা লাগে, ইচ্ছে করলেই তো আসা যায়, তবু আসা হয়নি। আপনি হোটেলে উঠেছেন? ইচ্ছে করলে এখানে এসেও থাকতে পারেন, একটা গেস্ট রুম আছে আমাদের বাড়িতে, এটা আপনারও বাড়ি বলে মনে করতে পারেন। ধন্যবাদ ধন্যবাদ, আমি এসেছি অফিসের কাজে, হোটেলে আমার সঙ্গে আরও 2 জন কলিগ আছেন। আমার খুব শখ ছিল জন্মভিটাটা একবার দেখে আসব, এখানে জন্মেছি, খেলা করেছি। রাজা সাহেব, আপনার কলকাতার বাড়িটা দেখতে ইচ্ছে করে না? আমি তো কলকাতায় জন্মাইনি, আমার জন্ম এই ঢাকা শহরে। শুনেছি কলকাতায় আমাদের প্রপার্টি ছিল, আমার বাপদাদারা কোনো হিন্দু ভদ্রলোকের সঙ্গে এক্সচেঞ্জ করেছিলেন। আমাদেরও ঢাকায় বিরাট প্রপার্টি ছিল, 51-টি পরিবার তো।
হঠাৎ কথা থামিয়ে বিকাশ প্রায় চিৎকার করে উঠল, আরে এই তো সেই পুকুর। ইসু প্রজা মৃদু হেসে বলল, তাহলে একটা কিছু চিনতে পেরেছেন। বিকাশ দ্রুত এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ এই সেই ঘাটটা, এই আম গাছটা আমার বাবার নিজের হাতে লাগিয়েছিলেন, আমি গাছটাকে বেশ বড় অবস্থাতেই দেখে গেছি, খুব মিষ্টি আম হতো। এটা বোধহয় সে গাছটা নয়, এ গাছের আম বেশ টক। তাই নাকি, সেই গাছটা নয়, তার জায়গায় অন্য গাছ হয়েছে, কিন্তু টক আম হবে কেন? আমি দাদা আম খাই না, আমের মর্ম বুঝি না। এই পুকুরে আমি সাঁতার শিখেছি, এখানে মাছ ধরেছি কত, বড় বড় কালপাউস মাছ ছিল। এই পুকুরটাও বুঝিয়ে ফেলা হবে, এখানে একটা মাল্টি স্টোরি বাড়ি তৈরি হবে। বিকাশ আটকে উঠে বলল, হ্যাঁ এই পুকুরটাও থাকবে না? কত কালের পুকুর, এখানে একদিন আমার মা। ইউসুফ বলল, ঢাকা শহর এখন কত বড় হয়ে গেছে, জমির দাম বেড়ে গেছে সাংঘাতিকভাবে, কলকাতায় কি অনেক বাড়িতে এখনও প্রাইভেট পুকুর আছে? সে প্রশ্নই ওঠে না, আপনারা যদি ঢাকায় থাকতেন তাহলে আপনারাও এখন পুকুর বুঝিয়ে বাড়ি তুলতেন। হয়তো তাই, পুরনো দোতলা বাড়ি ভেঙে পাঁচতলা বাড়ি হতো। আচ্ছা রাজা সাহেব, বাড়িটার পেছন দিকটা বেশি পুরনো মনে হচ্ছে না? বটের চারা গজিয়ে গেছে, একটা জায়গা ভাঙা। ঠিক বলেছেন, এই অংশটা পুরনো, আমার ঠাকুমা থাকেন, এদিকটায় নতুন কনস্ট্রাকশন হয়নি। তার মানে এই দিকটায় এখনও অরিজিনাল বাড়ি রয়েছে? খুব সম্ভবত। বিকাশ একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে পুকুরটার চারপাশে একবার ঘুরে এলো। তার বাল্যকালের স্মৃতিতে পুকুরটাকে যেন আরো অনেক বড় মনে হতো, এখন আর সেরকম কিছু লাগছে না। নিজেদের বসত বাড়ির ছবিটাও যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যেখানে গোলাপের বাগান ছিল সেখানে কারখানা। একসময় বিকাশ দেখল ইউসুফ পাশে নেই, তাকে নস্টালজিয়ার সুখ ভোগ করতে দিয়ে সে কোথায় যেন চলে গেছে। এখানে এলে যত রোমাঞ্চ হবে ভেবেছিল বিকাশ, তেমন যেন হচ্ছে না। একসময় এখানে তাদের বাড়ি গম গম করত, নিজেদের পরিবারেই 10-12 জন মানুষ, তাছাড়া বেশ কয়েকজন আশ্রিত ও দাসদাসী, পাড়া প্রতিবেশীরা আসত যখন তখন। বিকাশ এখন একা পুকুর ধারে দাঁড়িয়ে আছে, কাউকেই চেনে না, বাড়িঘর সব অন্যরকম, একমাত্র এই পুকুরটাকেই আপন বলে মনে হয়। জলের রং কালো হয়ে গেছে, এই জলের কাছে মুখ ঝুঁকালে কি সে তার বাল্যকালের মুখচ্ছবিটা দেখতে পাবে? ইউসুফ আবার ফিরে এসেছে। বিকাশ বলল, আপনাকে অনেক ধন্যবাদ রেজা সাহেব, আপনি আমার জন্য এতখানি সময় নষ্ট করলেন, এবার আমি চলি। ইউসুফ বলল, এর মধ্যে যাবেন কি, বাড়ির ভেতরে আসেন, একটু চা খেয়ে যাবেন। বিকাশ বলল, থাক এখন আর চা খাবো না, এরপর সন্ধে হয়ে যাবে, আমি তো এতকাল পরে এসে ঢাকার রাস্তাঘাটও চিনতে পারছি না, সন্ধের পর হোটেলে পৌঁছাতে অসুবিধা হবে। ইউসুফ বলল, থার কোনো সমস্যা নেই, আমার গাড়ি আপনাকে ছেড়ে দিয়ে আসবে, চায়ের ব্যবস্থা হয়ে গেছে, আসুন। বসবার ঘরটি অত্যন্ত সুসজ্জিত, দেওয়ালে বিদেশি আধুনিক শিল্পীদের ছবির কয়েকটি প্রিন্ট। ইউসুফ রেজার অবস্থা বেশ সচ্ছল বোঝা যায়, ব্যবহারও অত্যন্ত মার্জিত ও ভদ্র। সোফায় বসার পর বিকাশের ক্ষীণ মনে পড়ল, তাদের বাড়ির বৈঠকখানায় তক্তপোষ আর তাকিয়া থাকত। একটু পরে একজন মহিলা ঢুকে বললেন, আসসালামু আলাইকুম। বিকাশ তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল,
নমস্কার। মহিলাটিকে দেখলে প্রথমেই মনে হয় এত সুন্দরী, এরকম সুন্দরীকে যেন শুধু সিনেমা টিনেমাতেই দেখা যায়। যেমন রং তেমন শরীরের গড়ন, মুখে চোখে সপ্রতিব ভাব, দেখলেই বোঝা যায় লেখাপড়া ভালোই জানেন। ইশু বলল, আমার স্ত্রী হেনা। হেনা একটু দূরে বসে বলল, এই বাড়ি বাগান সব আপনাদের ছিল? এত সব সম্পত্তি ফেলে রেখে কলকাতায় চলে গেলেন? বিকাশ কিছু বলার আগেই ইশু বললেন, না না, ফেলে রেখে যায়নি, ওনারা আমাদের কলকাতার একটা প্রপার্টির সঙ্গে এক্সচেঞ্জ করেছেন, সেটা বোধহয় 1950-52 সালে, তাই না? বিকাশ বলল, অনেককাল আগের ব্যাপার, আমাদের বাবা জ্যাঠারা এসব করেছিলেন, আমার সেসব কিছুই মনে নেই, শুধু আমি এখানে জন্মেছিলাম, ছোটবেলায় এখানে খেলাধুলা করেছি, সেসব একটু একটু মনে আছে। হেনা বলল, নিজের জন্মস্থান অপরের হয়ে গেছে, এর জন্য খুব কষ্ট হয়, তাই না? বিকাশ হেসে ফেলে বলল, আমার বাবা জ্যাঠামশাইদের কষ্ট হয়েছিল নিশ্চয়ই, কিন্তু এতদিন পরে আমার যদি কষ্ট হয় তবে সেটা নিছক মন গড়া। লোকেরা নিজের বাড়ি বিক্রি করে অন্য কোথাও আবার নতুন বাড়ি বানায় না? আমার কত বন্ধু উত্তর কলকাতা ছেড়ে দক্ষিণ কলকাতায় চলে এসেছে। ইউসুফ বলল, হেনার বাপের বাড়ি টাঙ্গাইল, সেখানকার প্রপার্টি বেচে আমার শ্বশুর ধানমন্ডিতে নতুন বাড়ি করেছেন। হেনা, তোমার জন্মস্থানও তো এখন পরে রয়ে গেছে। হেনা হেসে বলল, আমার জন্মস্থান একটা, হাসপাতালের কেবিনে। বিকাশ মনে মনে বেশ অবাক হচ্ছে, ছোটবেলায় তাদের বাড়িতে সবচেয়ে সুন্দরী ছিল জ্যাঠতুতো দাদার স্ত্রী, তাকে বিকাশ বলতো নতুন বৌদি, তার সঙ্গে এই মহিলার খানিকটা মিল আছে, কিন্তু নতুন বৌদি বাইরের লোকের সামনে বেরোতেন না, অচেনা কোনো লোকের সঙ্গে কথা বলার প্রশ্নই ছিল না। বিকাশের ধারণা ছিল মুসলমান বাড়ির মেয়েরা পর্দানসীন হয়, কিন্তু হেনা কত সহজভাবে তার সঙ্গে আলাপ করছে, হাসছে, সময় কত বদলে গেছে। শুধু চা নয়, তার সঙ্গে খাবার দাবারের এলাহি ব্যবস্থা, মস্ত বড় বড় সন্দেশ, অমৃতি, কচুরি। বিকাশ বলল, এত না না, আমি পারবো না। হেনা বলল, আপনি নিজের বাড়িতে এসেছেন, একটু মিষ্টি মুখ করবেন না। বিকাশ বলল, নিজের বাড়ি? যাদের সত্যিকারের এই বাড়িটা নিজের বাড়ি ছিল তারা কবে পৃথিবী থেকে চলে গেছে? ইউসুফ বলল, আমার বাবাও বেঁচে নেই, তিনি গেছেন অনেক দিন, আমার মাও চলে গেলেন গত বছর। বিকাশ বলল, আমার ছেলেমেয়েরা আমার মুখে ঢাকার গল্প শুনে হাসে, তারা বলে, বাবা তুমি কতবার ওই একই গল্প বলবে? এখানে এসে বুঝতে পারছি তাদের আমি মিথ্যে গল্প বলি, সে তো আমার একটা কল্পনার বাড়ির গল্প, সেরকম বাড়ি এখন ঢাকাতে কোথাও নেই। রেজা সাহেব, আপনিও কলকাতায় গেলে আপনার বাড়িটা চিনবেন না। ইউসুফ বলল, আমি সেখানে জন্মাইনি, সে বাড়ি কখনো দেখিনি, আমার চেনার কোনো প্রশ্নই ওঠে না। চা শেষ করার পর বিকাশ বলল, শুধু আরেকটা অনুরোধ, এ বাড়ির পেছন দিকটাই পুরনো খানিকটা অংশ রয়ে গেছে, সে জায়গাটা একটু দেখতে পারি যদি কিছু মনে পড়ে? হেনা আর ইউসুফ দুজনেই একসঙ্গে বলে উঠল, নিশ্চয় নিশ্চয়। নতুন বাড়ির পর একটা উঠোন, তারপর পুরনো মহল, একতলার ঘরগুলো ঘুরে বিকাশ উঠে এলো দোতলায়। এখনও সে কিছুই চিনতে পারছে না, এই দিকটা কি ছিল, জ্যাঠামশাইয়ের অংশ? তার স্মৃতির বাড়ির দোতলায় যেন একটা টানা বারান্দা ছিল, এখানে তো বারান্দার কোনো অস্তিত্বই নেই,
আগেকার কালের মতন খুপড়ি খুপড়ি ঘর। একটা বেশ দরজাওয়ালা ঘরের সামনে দাঁড়িয়ে বিকাশ বলল, হ্যাঁ এইটা মনে আছে, স্পষ্ট মনে আছে। আমার ঠাকুমা থাকতেন, আমি এখানে দুপুরবেলা এসে ঠাকুমার কোলে মাথা রেখে ঘুমাতাম। ঠাকুমা আমাকে নারকেল নাড়ু খাওয়াতেন। এই ঘরের ভেতরটা একবার দেখা যায় না? দরজার একটা পাল্লা খোলা, অন্য পাল্লাটাও ঠেলে খুলে দিল হেলা। সঙ্গে সঙ্গে বিকাশের বুকের মধ্যে ধক করে উঠল। মনে হলো সে চোখে ভুল দেখেছে। রোমাঞ্চ হলো তার সমস্ত শরীরে। ঘরের মাঝখানে জোড়াসন করে বসে আছেন একজন বৃদ্ধা, সাদা ধবধবে কাপড় পরা, চক্ষু ওজা, ঠিক যেন বিকাশের নিজের ঠাকুমা। ওইভাবে বসে ঠাকুমা প্রত্যেক সন্ধ্যাবেলা পুজো আহ্নিক করতেন। 40 বছর ধরে তিনি কি সেই একই জায়গায় বসে আছেন? ইউসুফ ফিসফিস করে বলল, আমার ঠাকুমা নামাজ পড়ছেন, এখন আর হাঁটু গেড়ে বসতে পারেন না, তবে স্মৃতিশক্তি খুব ভালো আছে, সবাইকে চিনতে পারেন। বিকাশ জিজ্ঞাসা করল, আমায় চিনতে পারবেন? ইউসুফ আর হেনা উত্তর দিল না। বিকাশের মনে হল সে যদি এখন ওই বৃদ্ধার পাশে গিয়ে বসে পড়ে তাহলে উনি তার মাথায় হাত বুলিয়ে দেবেন। পুরনো স্নেহের বর্ষে বিকাশের শরীর জুড়িয়ে যাবে। ওই বৃদ্ধা তাকে আদর করতে করতে জিজ্ঞাসা করবেন, এতদিন পরে এলি, তুই কেমন আছিস বিকাশ? শুনছিলে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প পুরনো স্পর্শ। যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই স্টোরি হাউসের পাশে থাকার জন্য। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আবারও আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্টোরি হাউসের পাশে থেকো এবং আমাকে উৎসাহিত করো, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প তোমাদেরকে উপহার দিতে পারি। শ্রোতা বন্ধুদেরকে আরেকটি কথা বলতে চাই, তোমাদের যদি কোনো পছন্দের গল্প থাকে যেটা তুমি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের পছন্দের গল্পটি শোনানোর জন্য। আবারও সুন্দর একটি গল্প নিয়ে হাজির হব আমি তুষার খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।